বক্তা তিনিও বক্তৃতা করেছেন,
মহারাজের ঠিক পূর্বেই তার বক্তৃতা ছিল। তিনি বললেন, খুব সুন্দরভাবে বললেন, বললেন যে এবার ভগবান শ্রীরামকৃষ্ণ দেহ ধারণ করে এসেছেন শুধুমাত্র গৃহীদের জন্য। গম্ভীরানন্দজী মহারাজ এই বক্তৃতাটি শোনার পরে তিনি যখন বলতে উঠলেন, তখন মহারাজ বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ গৃহীদের জন্য আসেননি, তিনি সন্ন্যাসীদের জন্য আসেননি, তিনি এসেছেন যারা ভগবান লাভ করতে চায় তাদের জন্য। ভগবান লাভের জন্য যারা আকাঙ্ক্ষিত তাদের প্রতি ভগবানের করুণা, সেক্ষেত্রে তিনি নির্বিচার। তো এতক্ষণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমরা দেখছিলাম যে ওই প্রতাপরুদ্রকে তিনি ঠিক গ্রহণ করতে পারছিলেন না, কিন্তু যে মুহূর্তে ভগবত স্তুতি তার মুখ থেকে, বিশেষ করে ওই গোপী গীত আমরা পরে আসছি এই প্রসঙ্গে, গোপী গীতার এই অংশটি উচ্চারিত হয়েছে তার মুখ থেকে, তখন তিনি আনন্দে বিহ্বল হয়ে ওই প্রতাপরুদ্রকে আলিঙ্গন করতে লাগলেন। শ্রীচৈতন্যদেব তার শিক্ষাষ্টকমে এইরকম লিখছেন, তৃণ হইতে বীজ হইয়া সদা লবে নাম, আপনি নিরোগী মানি অন্যে দেবে মান। বোঝা যাচ্ছে সোজা বাংলায়, তৃণাদপি সুবীচেন তরোপী সৃষ্ণা অমানীন মানতেন কীর্তনীয় সনাতন। তৃণ হইতেও যে সত্যিকারের ভক্ত হয়, ভগবান লাভের প্রতি যে আকাঙ্ক্ষিত হয়, সে নিজেকে নিরভিমান করে রাখে এবং কীর্তনীয় সদা হরি, সদাই সে ভগবানের নাম মুখিমান। তারপর বলছেন, তরুণ সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে ভর্ষণের কারণে তারে কিছু না বলবে। সংস্কৃতে এরকম যে তরোপি সহিষ্ণু না তৃণাদপি সুবীচেন তরোপি সহিষ্ণু না অমানিনা মানবেন কীর্তনীয় সনাতন। তরুণ থেকেও বেশি তরুণ মানে গাছ, গাছ যেমন সহিষ্ণু, গাছকে আপনি যতই আঘাত করুন গাছ প্রত্যুত্তরে আপনাকে প্রাণবায়ু দেবে, ফলটাই দেবে, ফুলটাই দেবে, কখনো আঘাত দেবে না। প্রকৃত ভক্ত যিনি, তিনি এরকম তরোপি সহিষ্ণু না। বলছেন, কাটি দেহ তরু যেন কিছু না বলে, শুকাইয়া মইলে তবু জল না হবে। গাছের স্বভাব যেমন যে যদি তাকে কেটেও ফেলা হয় তবু সে কিছু চাইবে না, সে বলবে না একবার মুখ ফুটে যে আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। জল না পেয়ে শুকিয়ে মরে যাবে তবু এক ফোঁটা জল চাইবে না। প্রকৃত ভক্তের লক্ষণ এইরকম। আমরা চৈতন্যদেবের পার্শ্বদের জীবনের ক্ষেত্রেও এরকম দেখে থাকি। এরকম আছে যে সনাতন গোস্বামী, আমরা এখানে যারা আগের ক্লাসগুলি করেছেন তাদের মনে আছে যে সনাতন গোস্বামীর কথা আমরা আলোচনা করেছি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। সেই সনাতন এরকম ভগবানের সেবা করে, নির্জনে নিভৃতে থাকে, আর নিজে যা পান তাই তার ঠাকুরকে ফেলে দেন। কি যোগে বেশিরভাগ দিদি, কেউ হয়তো একটু আটা দিয়ে চলে যায়, সেই দিয়ে কোনো ক্রমে হয়তো একটু আগুন সঞ্চার করে কোনোভাবে ওই একটা শুকনো পোড়া রুটি, এইটি তিনি ভগবানকে দীর্ঘদিন ধরে দেন। ভগবান তো লীলাময়, তিনি একদিন স্বপ্নে সনাতনকে দেখা দিয়ে বললেন যে দেখ সনাতন, আমি তোকে পোড়ার কি আর খেতে পারছি না, আমার জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা কর, খেয়ে স্বর্ণ মাখ। সনাতন বললেন, দেখো
আমার যা জোটে আমি তোমাকে তাই দিই, এখন তোমার জন্য আমি ভিক্ষা করতে যেতে পারবো না, তাতে যদি তোমার ভালো লাগে তুমি খাও, নইলে খেও না। এরকম ভগবানের সঙ্গে এদের এমন আন্তরিক প্রেমালা যে এইরূপ কথোপকথন হচ্ছে। তো ভগবান তো ছাড়বেন না, তিনি কি করলেন না, খুব নামি ভক্তকে পাঠালেন সনাতনের কাছে। ভক্তটি খুব অর্থবান, তার এসে দু এক কথা বলার পরে তারপর সনাতনকে বললেন যে প্রভু, আপনার এই অবস্থা, আপনি এমন সাধু, আমার দেখে খুব খারাপ লাগছে। সনাতন বললেন তাহলে তুমি কী করতে চাও? বলে দেখুন, আমি আপনার জন্য এখানে খুব সুন্দর ভগবত সেবার জন্য একটা মন্দির বানিয়ে দিতে চাই, আর এমন একটা ব্যবস্থা করে দিতে চাই যাতে আপনার খাওয়া পড়ার কোনো অসুবিধা না হয়। মানে কি, মানে হচ্ছে ভগবান দেখছেন যে সনাতনের যদি খাওয়া পড়ার ভালো ব্যবস্থা করা যায় তাহলে আমারও একটু খাওয়া পড়া দেবে। তাই ভগবান এই লীলা অভিনয় করবে বলে এই ভক্তটিকে পাঠিয়েছেন। সনাতন বুঝে ফেলেছে, বুঝে ফেলে সনাতন তখন বললেন, বেশ তো মন্দির বানা, তোমার যখন মন্দির বানানোর শখ হয়েছে বড় করে মন্দির বানা। তারপর পটলা পুটলি গুছিয়ে ভগবানের দিকে তাকিয়ে বললেন, দেখো এই বড় মন্দিরে আমারও থাকা চলবে না, কারণ আমি তো সর্বত্যাগ করে এসেছি, আমি তো ছিলাম রাজার কাছেই ছিলাম, প্রবল বৈভবের মধ্যেই, প্রাচুর্যের মধ্যেই, ঐশ্বর্যের মধ্যেই আমার দিন কাটত। তো আমি তো সব কিছু ত্যাগ করে এই ছেঁড়া কম্বলটিকে সঙ্গী করে তোমার কাছে এসেছি, তাই আমারও এখানে থাকা চলবে না, তোমারও থাকা চলবে না, আমারও এই ভালো মন্দ খাবার খাওয়া চলবে না, তোমারও এই ভালো মন্দ খাবার খাওয়া চলবে না। তো এইরকম নিয়ে চলে গেলেন। ওইটি বলছেন মহাপ্রভু, বলছেন এই মতো বৈষ্ণব কারে কিছু না মানিব, অযাচিত বৃত্তি কিংবা সাফল খাইব। অযাচিত বৃত্তি, বৈষ্ণব কারোর কাছে কিছু চাইবেন না। যদি আমরা শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য তাঁর লেখা সাধু নাম মহাশয় বইটি পড়ি, তাহলে দেখবো নাম মহাশয়ের জীবনটিও ঠিক এইরকম। ঠাকুর বলেছেন যে তুমি ঘরে থেকে সাধন ভজন করবে, গুরু বাক্য তিনি এমনভাবে গ্রহণ করেছেন যে বেলুড় মঠে এসেছেন, স্বামীজি অনুরোধ করছেন খুব করে, স্বামীজিকে তিনি শিবাবতার বলে জানেন, স্বামীজি খুব করে অনুরোধ করছেন যে আপনি আজকে রাত্রিটা বেলুড় মঠে বাস করে যান, কিন্তু না মহাশয় অনুনয় বিনয় করে সেখান থেকে চলে গেলেন। কেন না, ওই ঠাকুর বলেছেন যে তোমাকে গৃহে থাকতে হবে। খুব সুন্দর ঘটনা মনে করছে, এইখানে আমরা স্মরণ করতে পারি, যে বলছে নদাচিত বৃত্তি কিংবা সাফল খাইব, বৈষ্ণব তারে কিছু নামাবিব, কারোর কাছে কিছু চাইবে না বৈষ্ণব। আপনারা জানেন হয়তো ঘটনাটি খুব মজার, নাথ মহাশয়ের পিতা তিনি এরকম নাথ মহাশয়ের চিকিৎসা করতেন, ঠাকুর ডাক্তারি সম্পর্কে একটু বিরূপ বলেছেন বলে নাথ মহাশয়ের সব কিছু ডাক্তারি বাক্স টাক্স নিয়ে একদম গঙ্গায় ফেলে দিলেন। এমনি ডাক্তারি করতেন প্রায় বিনা পয়সায়, কিন্তু সেটিও গেল, কারোর কাছে কিছু চাইবেন না, অযাচিত ভাবে যদি কিছু এসে পড়ে সেটুকু গ্রহণ করবেন না, চরম কৃচ্ছ সাধন। তো নামশাই এরকম ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে যদি আমি মঠে মন্দিরে না আসি আমার সাধু দর্শন হবে কি করে? ঠাকুর তখন বলেছিলেন তুমি ঘরে থাকবে, সেখানে বসেই তোমার সাধু দর্শন হবে। সত্যিই তেমনটি হয়েছিল, সাধুরা নাম মহাশয়ের সেবায় নাম মহাশয়ের দর্শনে যেতেন। তো নাম মহাশয় এসেছেন কাশীপুরে উদ্যান বাড়িতে, সেখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যে ঠাকুর কমলা লেবু খেতে চেয়েছিলেন,
নানমহাশয় সেই কমলা লেবু এনে দিয়েছিলেন। এখন নানমহাশয় কাশীপুরে এসেছেন ঠাকুরের শরীর যাওয়ার কয়েকদিন আগের ঘটনা, মহাসমাধির 500 দিন আগের ঘটনা। সেই সময়ে নানমহাশয় এসেছেন কাশীপুরে। নানমহাশয় নিজ থেকে শুনতে পেলেন যে ঠাকুর আমলকি খেতে চাইছেন। এখন আমলকি বললেই তখন আমলকি বাজারে যে পাওয়া যাবে সবসময় তেমনটা ছিল না কলকাতায়। এখন যেমন সবসময় সব কিছু মোটামুটি পাওয়া যায়, এখনও তো বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে, তো সেরকমটা ছিল। কিন্তু নাগমহাশয়ের স্থির বিশ্বাস যে ঠাকুর যখন বলেছেন তখন নিশ্চয়ই পাওয়া যাবে, নাগমহাশয় বেরিয়ে পড়লেন, কাউকে কিছু না বলে। এইবার 3 দিন 3 রাত তিনি এরকম ঘুরলেন কলকাতার পথে পথে, খাওয়া নেই, নাওয়া নেই, জলগ্রহণ নেই, ঘুরছেন কোথায় ওই একটু আমলকি পাওয়া যাবে। কি অবাক কাণ্ড বলুন, 3 দিন 3 রাত পরে সত্যি নানমহাশয় আমলকি খুঁজে পেলেন। এবার সেই আমলকি নিয়ে তিনি এসে উপস্থিত হলেন কাশীপুরে। ঠাকুর তো আমলকি পেয়ে খুব খুশি হলেন। এবার আমলকি ঠাকুর খেলেন, তারপর নানমহাশয়কে জিজ্ঞাসা করলেন তুমি কিছু খেয়েছ? নানমহাশয় চুপ করে রইলেন। কেন চুপ করে রয়েছেন? না আজকে একাদশী, তাই জন্য নানমহাশয় কিছু গ্রহণ করবেন না। তা নানমহাশয় ঠাকুর বললেন যে ওকে ভাত দাও, দুটি অন্ন দাও, নানমহাশয় তো খাবেন না। তখন ঠাকুরের কাছে নিয়ে গিয়ে সেই থালাটি ধরা হল, শাল পাতা শুদ্ধ, আর নানমহাশয় যাতে সেই প্রসাদ গ্রহণ করেন ঠাকুর কী করলেন না, সমস্ত কিছু সমস্ত খাদ্য ব্যঞ্জনগুলি অঙ্গুলি দ্বারা স্পর্শ করে জিহ্বার অগ্রভাগে ছিটিয়ে প্রসাদই করে দিলেন। এইটি এবার যখন নিচে নিয়ে আসা হলো, নানমহাশয় আর একটি কথা বললেন না, মহাপ্রসাদ মহাপ্রসাদ বলতে বলতে সমস্ত প্রসাদ গ্রহণ করলেন, এমনকি শাল পাতাটা পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেললেন। ভাবের আতিশয্য। এবং এই জন্য পরবর্তীকালে নানমহাশয়কে ঠাকুরের সন্তানেরা যারা জানতেন এই ঘটনার কথা, তারা কখনো নানমহাশয়কে শাল পাতায় খেতে দিতেন না, বা দিলেও তারা শশব্যস্ত হয়ে থাকতেন যে খাবার শেষ হলেই তার শাল পাতাটা যাতে এনে নেওয়া যায়। কারণ নানমহাশয় যখন সেটি গ্রহণ করতেন তখন খাদ্য হিসেবে গ্রহণ করতেন না, যেহেতু ওই শাল পাতাটি ঠাকুর স্পর্শ করেছেন তাই ওটি প্রসাদই হয়ে গেছে। এই তীব্র ভাবে আতিশয্যে তিনি ওই শাল পাতাটিকে পর্যন্ত গ্রহণ করে দিতেন। তো এই বাবার কথা বলছিলাম, বাবা নানমহাশয়ের পিতা একবার নানমহাশয়কে এরকম বললেন যে কাজবাজ তো সব ছেড়ে দিলে, চিকিৎসা পর্যন্ত করতে সেটা বন্ধ করে দিলে, এখন পেট চলবে কিসে সেটা ভেবে দেখেছ? এবার তো দেখছি যা অবস্থা, এরকম বৃষ্টি হচ্ছে তখন, এবার তো দেখছি যা অবস্থা, তুমি এই বর্ষাকালে ব্যাঙ ধরে খাবে আর কোমরের বস্ত্রটিও থাকবে না, উলঙ্গ হয়ে ঘুরবে। বাবা তিরস্কার করে বললেন। নানমহাশয় একটু অন্যভাবে দেখলেন ব্যাপারটা, তিনি দুঃখিত হলেন নিজ পিতার জন্য, যে পিতা কি আমাকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারছেন না, এখনো কি তার সময় হয়নি ঈশ্বরে মনোনিবেশ করবার, ভগবানের কথা কখন ভাববেন, জীবনের শেষ প্রান্তে প্রায় উপস্থিত হয়েছেন,
এখনো তিনি আমার চিন্তায় কেন ব্যক্ত, পিতার চিন্তা আর কারণ যদি আমি বলি তাহলে আমার উচিত সেই চিন্তার কারণটিকে নির্মূল করা। এই যে চিন্তা করে নাম মহাশয় কি করলেন না, ওই উঠোনে চলে গেলেন, একটা ব্যাগ তুলে নিয়ে খচখচ করে চিবিয়ে সেই ব্যাগটিকে খেয়ে ফেললেন, আর কোমরে যে বস্ত্র খণ্ডটি ছিল সেটিও খুলে ফেললেন, বললেন পিতা আপনার মনে ইচ্ছা পূরণ করেছি, মুখের কথা পূরণ হয়েছে, এবার আপনি আমাকে ছেড়ে দিন, ঈশ্বরের মনোনিবেশ করুন। মহাপ্রভু বলছেন এই মত সংস্কৃতে আছে আশিষ্য বা পাদান সেইরকম, এই মত বৈষ্ণব কারে কিছু না মানিব, অজাচিত বৃত্তি কিংবা সাফল খাইব, সদা নাম লইব যথা লাভেতে সন্তোষ, এই তো আচার করে ভক্তি ধর্ম পুরুষ। তো নামের কথা বলছেন মহাপ্রভু, মানুষ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবনাম বলছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবনাম। একদিন সন্ন্যাস গ্রহণের পরে কাটোয়াতে তিনি রাত্রি যাপন করছেন, মুকুন্দকে বললেন কীর্তন লাগাম, ক্রম কীর্তন হচ্ছে, কীর্তন করতে করতে প্রেমের যে বিকার সেগুলি এত তীব্রভাবে পরিস্ফুট হচ্ছে দেহে, যে দণ্ড কোমণ্ডলু কোন দিকে যে চলে যাচ্ছে কোনো খেয়াল নেই, সন্ন্যাসীর যে দণ্ড কোমণ্ডলু ভেসে গিয়েছে, নাচতে নাচতে গুরু কেশব ভারতীকে আলিঙ্গন করছেন, গুরুও নৃত্য করছেন, প্রভু গোপী ভাব বলেছেন, আবিষ্ট হয়েছেন রাধা ভাবে, কৃষ্ণকে কান্ত বলে মেনেছেন, গোপী ভাব যাতে প্রভু ধরিয়াছে একান্ত, ব্রজেন্দ্র নন্দনে মানে আপনার কান্ত। কৃষ্ণ যদি অন্যরূপ ধরে এমনকি চতুর্ভুজ হয়েও দাঁড়ায় গোপী ভাব স্ফূর্তি না পায়, গোপীর রাগোল্লাস সংকুচিত হয়। আমরা এরকম দেখি যে এই কাশীপুরের এই ঘটনা, প্রেমানন্দজি বাবুরাম মহারাজ ঠাকুরকে খাইয়ে দিচ্ছেন, তো ঠাকুরের তখন অন্তিম লীলা চলছে, অন্তিমকালের কথা, তো খাবার গলা ধোপানো হচ্ছে না, গলা দিয়ে নামছে না, মুখ দিয়ে খাবারটি পড়ে যাচ্ছে, বাবুরাম মহারাজের দেখে খুবই খারাপ লাগছে, দুঃখ পাচ্ছেন তিনি, বেদনা হচ্ছেন, তখন ঠাকুরের দিকে চেয়ে আছেন আর চোখ দিয়ে জল পড়ছে, কষ্ট পাচ্ছেন, ঠাকুর সেটি বুঝতে পেরে বলছেন যে দুঃখ করিস না, পরে আমি লক্ষ্য মুখে খাব। তখন বাবুরাম মহারাজ বলছেন আমি আপনার ওই লক্ষ্যটুকু বুঝি না, আমি বুঝি আপনার এই মুখটি, আর এই মুখেই আপনাকে খেতে দেব, ছোট বালককে যেমন করে মা খাইয়ে দেন তেমন করে সেবা করছেন এনারা, তো সেই অন্য রূপ ধরে তিনি কখন চতুর্ভুজ হয়ে আসবেন সে আশায় ভক্ত থাকেন না, গোপী ভাব ওইভাবে স্ফূর্তি পায় না। এরকম আছে যে কৃষ্ণানন্দ আগম বাবিশ, তিনি মহাপ্রভুকে গোপী নাম করতে দেখে বলেছিলেন যে অশাস্ত্রীয়, শাস্ত্রে কৃষ্ণের কথা আছে তুমি কৃষ্ণের কথা বলো কিন্তু গোপীদের কথা কেন। মহাপ্রভু কি করেছিলেন জানেন তো, লাঠি নিয়ে তাড়া করেছিলেন ওই কৃষ্ণানন্দ আগরবাদীকে, গোপীদের সম্পর্কে একটি কথা উচ্চারিত হওয়া তার মনে হয়েছিল মহা অপরাধের সমান, কারণ গোপীদের প্রেমকে অনুভব না করতে পারলে কথামৃতেও গোপাল আছে, তারা কথামৃতের পাঠক মাত্রই জানেন যে গোপীদের প্রেমকে শুদ্ধ প্রেম রাগানুগা ভক্তি, এই ভক্তিকে উপলব্ধি না করতে পারলে ভগবানের প্রেমকে ধারণ করা যায় না, তাই জন্য গোপীদের তিনি গোপীদের নাম করছেন। এরকম একটি আছে যে বসন্তকালে গোবর্ধনে রাসলীলা করছেন কৃষ্ণ, হঠাৎ রাধাকে তিনি সংকেত করলেন যে চলো আমরা
নিকুঞ্জ মনে যায়, নিকুঞ্জে যায় বিভ্রিত করি। তারা সেখানে গেলেন, দূর থেকে কৃষ্ণ নিকুঞ্জে গিয়ে বসেছেন, কৃষ্ণ গোপীদের দেখছেন, তাই ভাবছেন যে এবার গোপীরাও এসে পড়বে। তাই তিনি কি করলেন না, চতুর্ভুজ রূপ ধারণ করলেন চার বাহু। তাহলে কি হবে না, গোপীরা এসে দেখবে যে নারায়ণ, গোপীরা দূর থেকে প্রণাম করবে, প্রণাম করে সংকুচিত চিত্তে চলে যাবে। কেন না, গোপীরা কৃষ্ণ বই কাউকে চায় না, তারা তাদের ধ্যান জ্ঞান চিন্তন এক হচ্ছেন কৃষ্ণ। সুতরাং স্বয়ং নারায়ণ তাদের সামনে এসেছেন, তারা স্তুতি করতে পারেন, প্রণাম জানাতে পারেন, কিন্তু তাদের প্রাণ সংখ্যা সভা বলে গ্রহণ করবেন না অন্য কাউকে এই কৃষ্ণ ছাড়া। এই গোপীদের ভাবটি দেখে এবং শ্রীরাধিকার ভাবটি দেখে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ থাকতে পারছেন না, তিনি আবার দ্বিভুজ রূপ ধারণ করছেন। বলছেন রাধা বিশুদ্ধ ভাবে অচিন্ত প্রভা যে কৃষ্ণের করাইল দ্বিভুজ সমা। চৈতন্য চরিতামৃতে এরকম আছে, রাধা কৃষ্ণ প্রেমে বিশুদ্ধ, রাধা কৃষ্ণ প্রেম এত বিশুদ্ধ যে সেটি কৃষ্ণকেও বিচলিত করে, তার এত প্রভাব, এত জগৎ ব্যাপী, এত শক্তি সেই বিশুদ্ধ ভাবের মধ্যে যে কৃষ্ণ স্বয়ং তার চতুর্ভুজ রূপটি সংবরণ করতে বাধ্য হচ্ছেন রাধার এই প্রেমের কাছে, রাধার এই ভাবের কাছে। সেই ভাবের কথা বলা হচ্ছে যে তাই কৃষ্ণানন্দ এবং বাকি যখন সেটি বুঝতে পারলেন না, তখন দেখা গেল মহাপ্রভু লাঠি নিয়ে একদম তাড়া করেছেন। গোপীদের এই ভাবটিকে যদি বুঝতে না পারে তাহলে, এবং গোপীদের যদি তিরস্কার করে তাহলে মহা অপরাধ। সেই বলছেন গোপীরা কিরকম যেন না স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাহি কোন দাগ। কি সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন দেখুন, বলছেন স্বচ্ছ ধৌত বস্ত্র যেন নাহি কোন দাগ। গোপীদের হৃদয়টি কেমন, না সদ্য ধুয়ে আনা বস্ত্রের মতন স্বচ্ছ বস্ত্র, একটু দাগ নেই, কোনো সেখানে মালিন্য নেই, মূর্তি মতি নির্মলতা, তাদের সুখ বাসনা পর্যন্ত নেই, তারা কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের সুখ তাদের একমাত্র সুখ। নিজের চাহিদা বলতে কিছু নেই, স্বসুখ এই কথা আছে সংস্কৃতে, স্বসুখ নিজের সুখ বলতে কিছু নেই। সুখ আমাদের দুরকমের হয়, একটা নিজে আমি আনন্দ পাচ্ছি, আর একটা অন্যকে আনন্দ দিয়ে আনন্দ পাচ্ছি, সেটিও সুখ। কিন্তু গোপীদের নিজের সুখ বলতে কিছু নেই। এইখানে কৃষ্ণ পরাভূত হয়েছিল যে তিনি বলেছেন যে যে আমাকে যেমন করে পুজো করবে আমি তার কাছে সেইভাবে ধরা দেব, যে যেমন কামনা নিয়ে পুজো করবে আমি তার কাছে সেইভাবে প্রকাশিত হব। কিন্তু গোপীদের তো কোনো কামনাই নেই, গোপীরা কিছুই চান না, ফলে এখানে ভগবানও গোপীদের কাছে যেন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন, কারণ গোপীদের কোনো চাহিদা নেই, তারা শুধু একটি জিনিসই চায়, তাই কৃষ্ণ সুখ। আমরা আগে এই জিনিসটা এই বিষয়ের ক্লাসে আলোচনা করেছি, ওই একটি প্রচলিত গল্প নারদের মনে আছে, সেই ধুলো কুমণ্ডলিতে ভরে ফেলা, কি মনে আছে সবার মনে নেই বলি আর কথা নাকি, ওই ভগবতের নয় প্রচলিত গল্প আছে এখন একটা নারদকে নিয়ে অনেক গল্প আছে আমাদের শাস্ত্র, রামায়ণে আছে, মহাভারতে আছে, ভাগবতে আছে, উপনিষদের অংশে বিশেষে আছে, এরকম আছে যে নারদ আসলে ত্রিকাল দর্শিত, ফলে তাকে নিয়ে সবসময় গল্প
নারদের মনে একটু অহংকার হয়েছে যে আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তো কিন্তু ভগবান জানেন যে বৃন্দাবনে যারা রয়েছেন ওই গোপিনীরা, ওদের থেকে শ্রেষ্ঠ আর কেউ পায় না। তো ভগবান তখন নারদকে বললেন যে দেখো নারদ, একদিন নারদ এসেছেন, তখন নারদকে বললেন দেখো নারদ, আমার ভারী জবাব হয়েছে, আমি অসুস্থ, আমার শরীরে ভক্তের পদধূলি লেপন করে দিতে হবে। তো কি করা যায়? তখন নারদ বললেন যে ভক্তের পদধূলি পাওয়া তো বড় কঠিন ব্যাপার। তখন ভগবান বললেন কেন কঠিন, কেন তুমি তো আমার ভক্ত আছো, তোমার থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কে আছে নারদ, দাও তোমার পদধূলি দাও তাহলে আমার। নারদ বললেন ছি, এ কি বলছেন আপনি, আমি ভক্ত আপনি ভগবান, পাপ পূর্ণ হলে তো জগতে একটা কথা আছে, আমার পদধূলি আপনার গায়ে লেপন করলে সে পাপ আমি লাভ করবো তার, এ কথা আপনি বলবেন না ভগবান, আমি দেখছি কোথায় পাওয়া যায় ভক্তের পদধূলি, কোন ভক্ত ত্রিভুবনে আছেন, তিনি ত্রিভুবন ঘুরতে ঘুরতে হতাশ হয়ে ভুল। অবশেষে তিনি এসে উপস্থিত হলেন শ্রী বৃন্দাবন। বৃন্দাবনের এমন লীলা, বৃন্দাবনে এসে যেই নারদ উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে গোপীরা, কেউ হয়তো ঘর ঝাড় দিচ্ছিল, কেউ বা দুধ মন্থন করে দধি আহরণ করছিল, কেউ গরু দুধ দোয়াচ্ছিল, নড়ি তৈরি করছিল, কেউ পতি সেবা করছিল, কেউ সন্তানকে খাওয়াচ্ছিল, যে যার কাজ ফেলে রেখে ওরা সকলে ছুটে এলেন নারদের কাছে। নারদ বলুন আমাদের কৃষ্ণ কেমন আছেন, তিনি ভালো আছেন তো? তখন নারদ বললেন না সে কথা বলতে তো আসা, তিনি ভালো নেই। ভালো নেই কি হয়েছে, না তার জবাব হয়েছে, কিভাবে সারবে, না ভক্তের পদধূলিতে তার অসুখ সারবে তিনি বলেছেন সম্মুখে, এই কথা কি শেষ হয়ে পারে? গোপীরা ছুটলেন যমুনা তটে, নারদের কোমণ্ডলটা নারদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেলেন, যমুনা তটে বালির মধ্যে নিজেদের পা ঘুষে কোমণ্ডলটা ভর্তি করে ফেললেন পদধূলিতে, এনে তারপর নারদের হাতে দিয়ে বললেন এই আপনি শিগগির যান। নারদ অবাক হয়েছিল, বললেন তোমরা না ভগবানের ভক্ত, তোমাদের ভয় নেই, আমরা পাপও বুঝি না পুণ্যও বুঝি না, আমরা কেবল কৃষ্ণ বুঝি, আমরা ভালো বুঝি না মন্দও বুঝি না, আমরা কেবল কৃষ্ণ বুঝি, আমরা স্বর্গও বুঝি না নরকও বুঝি না, আমরা কেবল কৃষ্ণ বুঝি। এইটি হচ্ছে গোপীদের প্রেম, শুদ্ধা ভক্তি। গোপীরা কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু তাদের চিন্তায় নেই, তাই বলছেন স্বচ্ছ ভক্ত বস্ত্রে যেন নাকি কোনো দাগ, মূর্তি মনে নির্মলতা, কৃষ্ণের জন্য তারা সমস্তই করতে পারেন, গভীরের বাসনা বলে কিছু নেই, সম্পূর্ণ বাসনা এরকম আছে। দেখবেন কথাটি শুনতে যতটা মনে হয় সম্পূর্ণ বাসনা রহিত হওয়া, দেহবোধ রহিত হওয়া, সে তো বড় কম কথা নয়, কথা মেতে আছে খুব সুন্দর, সেখানে ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের, শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন, শুনেছেন যে দেবেন্দ্রনাথ সংসারও করেন আবার ভগবানের কথাও চিন্তন করেন, তাই দেখতে গেছেন। পরবর্তীকালে তিনি সম্মুখে সেই কথাটি বলছেন আমাদের, যে
দেবেন্দ্র ঠাকুরের কাছে গেলাম, সেখানে দেখলাম যে অনেকগুলি ছেলেপুলে ছোট ছোট, তাদের মধ্যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন। তো দেখে ঠাকুর বললেন যে তুমি জনক রাজার মতন, জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুদিন বাদ, তো জনক রাজার মতন তুমি সংসারও করেছো আবার ভগবানের দিকে মনও দিয়েছ, তাই তোমাকে দেখতে এসেছি। এইসব কথাবার্তা হলো, সে অংশটাই আমরা যাচ্ছি না। এই সমস্ত কথাবার্তার পরে দেবেন্দ্রনাথ ঠাকুরেরও শ্রী রামকৃষ্ণকে বেশ ভালো লেগেছে বলেই আমাদের বোধ হচ্ছে। তো স্বামী কোনো একটি উৎসব আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর আমাকে বললেন তুমি ওই উৎসবে আসবে, কিন্তু গায়ে পৌর্ণি দিয়ে আসতে হবে, মানে ঊর্ধ্বাংশ অনাবৃত অবস্থায় আসা যাবে না, পৌর্ণি দিয়ে আসতে হবে। একটু বাবুসী বলে ঠাকুর বললেন যে দেখো, এই ঠাকুরের এই কথাটি স্মরণ করবো বলেই এই প্রসঙ্গে উত্থাপনা করেন। ঠাকুর বলছেন দেখো, আমায় কখন কি অবস্থায় রাখেন তা তো বলতে পারিনি, বাবুর সাথে আমার কিছু সম্পূর্ণ দেহবৌদ্রবী একটি অবস্থা, যেন নিজে জানেন না মা তাকে কখন কি অবস্থায় রাখবেন। তাই দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি কথা দিতে পারছেন না যে সত্যি গায়ে পৌর্ণি দিয়ে তিনি উৎসবে যোগদান করবেন। এবং দেখা গেল দেবেন্দ্রনাথ ঠাকুর তার পরের দিনই চিঠি লিখে মথুরবাবুকে বললেন যে ঠাকুরের আসার দরকার নেই, তার কারণ হচ্ছে ওই যদি তাহলে তো সব একটু বড় বাবুয়ানি ব্যাপার ছিল, তো সেখানে ব্রাহ্ম সমাজের যে পাঠ করা কাপড় চোপড় পরে যাওয়া টাওয়া এইসব ব্যাপার ব্যাপারগুলো ছিল, বাহ্যিক দিকটা একটু মন ছিল, সেটি যে শ্রীরামকৃষ্ণ যে সেইভাবে নন সেটি দেবেন্দ্রনাথ ঠাকুর অনুমান করতে পেরেছেন। পেরে তিনি চিঠিটিকে জানিয়ে দিলেন যে যেতে হবে না। তো সেই কথা বলছেন সম্পূর্ণ মাস্টারোহী হয়ে তার সেবা করা, এটা তার কৃপা ছাড়া হওয়ার কোনো উপায় নেই। তার কৃপা না হলে বাসনা সম্পূর্ণরূপে ধুয়ে মুছে যাবে, শুধু তার সেবাটি ধ্যান জ্ঞান হয়ে দাঁড়াবে, এরকমটা হওয়া মুশকিল আছে। একটি ঘটনা স্মরণ করে আমাদের সময় হয়ে এসেছে, আমরা শেষ করবো। আমরা ঘটনাটি শুনতে পাই ভবতারিণী দেবীর মুখে। ভবতারিণী দেবী হচ্ছেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, উপেন বলে মাথানদিকে যাকে আমরা পেয়ে থাকি, বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা হয়েছিলেন পরবর্তীকালে। তার স্ত্রী ভবতারিণী দেবী, তার স্মৃতিচারণায় এই ঘটনাটির কথা আমরা পাই। এইরকম যে উপেন তিনি মহামায়ের কাছে থাকতেন, তো একদিন মামা খবর পান এর কাছে শোনেন যে ওই দক্ষিণেশ্বরে যিনি আছেন পরমহংসদেব, তার কাছে গিয়ে যুবক ভক্তেরা তাদের সমস্ত গোল্লায় যাচ্ছে, তারা ভালো করে কলেজ কলেজে যাচ্ছেন না, অফিসের কাজেও মন দিচ্ছেন না, এরকম একটি অবস্থা। তো তিনি বাড়িতে এসে মামিকে সেদিন খুব করে, মানে নিজের স্ত্রীকে খুব করে বকাবকি করলেন যে তোমার প্রশ্রয়ে এরূপ হয়েছে, উপেনের মামার বাড়ি থেকে যদি খারাপ কিছু হয়, খারাপ হয়ে যায়, তাহলে লোকে বলবে যে দেখো মামা মামির কাছে ছিল, মামা মামি দেখেন, তোমার প্রশ্রয়ে এরকম হচ্ছে, তুমি যদি ওকে খেতে দাও তাহলে ভাত দাও, তাহলে সেই ভাতে বাড়া ভাতে ছায়, প্রচলিত বাংলা প্রবাদ আছে বাড়া ভাতে ছায়। এবার উপেন তো সারাদিন ওই রকম পরমহংসদেবের কাছ থেকে ঘুরে এসেছেন, মামি এসে বলছেন মামি খেতে দাও, মামি
স্নেহের ভাবনিকে খেতে না দিয়ে তো পারেন না, তাই কি করলেন না, খেতে দিয়েছেন, ওরা একটু ছাই দিয়ে দিয়েছেন মামার কথাটিকে রাখার জন্য। আর সেদিন মামা ওই তার স্ত্রী আর কি উপেনের মামির একেবারে বাপ বাপান্ত করেছেন, একেবারে খুব কষ্ট পেয়েছেন তিনি, কষ্ট পেয়ে বলছেন যে দেখ উপেন, তোর জন্য আজকে আমার পিতৃকুলকেও গাল মন্দ শুনতে হবে। বাবা তোর কাছে অনুরোধ, তুই আর দক্ষিণেশ্বরে যান। সে কি মামি, দক্ষিণেশ্বরে যদি না যায় তিনি যে ব্যাকুল হবেন, বলে তাহলে আর আমার মুখ দেখতে পারবি না তুই, বলে মামি অন্যদিকে ঘুরে মুখ ঘুরিয়ে বসলেন। উপেন অনেক করুণা বিনয় করেও যখন কোনো লাভ হল না, তখন বলল বেশ ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর দক্ষিণেশ্বরে যাব না। দেখ বাবা ঠিক করে কথা দিচ্ছিস তো? হ্যাঁ মামি কথা দিচ্ছি, তবে একটি বার যাবো, গিয়ে তাকে শুধু জানিয়ে আসবো যে আমি আর আসবো, কারণ যদি জানিয়ে না আসি তিনি বড় ব্যাকুল হন। বললেন এই শেষবার। হ্যাঁ শেষবার। উপেন গেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে কোনায় বসে আছেন, সমস্ত ভক্তেরা যখন একে একে চলে গেছেন ঘরে একটু আঁকা হয়েছে, তখন উপেন বললেন, উপেন কাঁদছেন, ঠাকুর তো বুঝেছেন তিনি অন্তর জানেন, তিনি বলছেন উপেন কি হয়েছে বাবা? তো উপেন বললেন সব কথা। বললেন বেশ তো, মামা মামি যখন বারণ করেছে আসবি না, কি আছে বাড়িতে ঠাকুর সেবা হয় তো, সেখানে প্রণাম জানাবি, বাড়িতে ঠাকুর দেবতা আছেন? বললেন হ্যাঁ গোপীনাথ আছেন, প্রত্যেক দিন ওই গোপীনাথের সেবা হয়। কিরকম সেবা হয়? না মামি ভোগ করে দেন মাঝে মাঝে। ভোগ দেন? কি ভোগ দেন? অন্ন ব্যঞ্জন সুক্ত ডাটার চচ্চড়ি তরকারি এইসব করে দেন, চাটনি পায়েস। ঠাকুর বললেন আমার একদিন ভোগ খেতে খুব ইচ্ছে না। উপেন শুনলেন কিন্তু মনে হলো যে তা তো আর সম্ভব নয়, ঠাকুর আর তো আর আমার এখানে আসা হবে না। কাঁদতে কাঁদতে উপেন বাড়ি চলে গেলেন। বাড়ি এসে মামিকে বললেন মামি কথা দিয়ে এসেছি, ঠিক তো বলে এসেছিস পরমহংসদেবকে যে আর আসবি না? হ্যাঁ বলে এসেছি। উনি কি বললেন? উনি বললেন যে বাড়িতে যে ঠাকুর আছেন তাকে নিত্য দুর্গাদা প্রণাম করতে। তুই কি বলবি? আমি বললাম হ্যাঁ তাই করব। আর উনি কি জিজ্ঞাসা করলেন? হ্যাঁ জিজ্ঞাসা করলেন তার সেবা হয় কিনা, ভোগ হয় কিনা। তুই কি বলবি? আমি বললাম হ্যাঁ মামি খুব করে রান্না করে দেন, খুব ভোগ হয়। এ কথা শুনে উনি কি বললেন? না উনি বললেন আমার একদিন ভোগ খেতে ইচ্ছা হয়। এই যে মামি শুনলেন, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে পরিবর্তন হল। তিনি বললেন বলিস কি, ঠাকুর বলেছেন আমার হাতের রান্না খাবে? এতদিন তিনি গোপীনাথকে ভোগ দিচ্ছেন কিন্তু আজ তার যেন ব্রত উদযাপন। তিনি বললেন ঠাকুর বলেছেন আমার হাতের রান্না খাবে, বলিস কি, কালকে তো তাহলে ভালো করে রান্না করতে হয়। মা উপেন বলেছে কি, রান্না করলে কি হবে, আমি তো ভোগ দিতে যেতে পারবো না। বললেন আর তোর প্রতিজ্ঞা, আমি তোকে যাতায়াতে ভাড়া দেবো, যাওয়ার জন্য দু পয়সা দেবো, আসার জন্য দু পয়সা দেবো, তুই গাড়ি করে যাবি, অন্যদিন হয়তো পায়ে হেঁটে যাস, কালকে গাড়ি করে যাবি, বেশি করে ভোগ রান্না হবে, সমস্ত বাজার টাজার করিয়ে রাখবে, পরের দিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধাচারে গোপীনাথের ভোগ লাগাবে। আর প্রদীপ বসে যেই এসেছেন প্রদীপকে বলছেন আগে গোপীনাথের ভোগটা নিবেদন করুন। কেন? নয় ভোগের প্রসাদ যাবে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে। উপেন বললো না আমি যেতে পারবো না, আমি প্রতিজ্ঞা করেছি আমি আর যেতে পারবো না। মামি এবার অনুনয় বিনয় করে বলছেন যা বাবা, এই শেষবারের মতো নাম তোকে কোনো অনুরোধ করব না, সব প্রতিজ্ঞা ভঙ্গের দোষ আমার, তুই শুধু যা। গেলেন ঠাকুর নিজে সামান্য গ্রহণ করলেন আনন্দ ভরে এবং সমস্ত ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিলেন।
আর বারংবার বলতে লাগলেন অপূর্ব। সবাই খুব খুশি, সবাই আনন্দিত। মামি এবং অপূর্বের মা দুজনেই সাগ্রহে বসে আছেন বাড়িতে। কতক্ষণে উভেন আসবে, কেমন লেগেছে পরমহংস দেবের, কেমন আনন্দ তিনি পেয়েছেন ওই পথ গ্রহণ করে বলবে। এই দেখুন, সারাদিনের সমস্ত কাজের মধ্যে তিনি কৃপা করে ওই ভোগ রন্ধনের কার্যটিকে তার সেবার মাধ্যম করে নিয়েছেন। উভেন আসছে, কি বাবা খেয়েছেন পরমহংস দেব? হ্যাঁ খেয়েছি। কি বললেন? খুব ভালো লেগেছে। পরের দিন আমার এমনি ভাবে চলতে থাকলো এবং এই পর্ব ঠাকুর যতদিন স্কুলে যেতেছিলেন শেষ হয়নি। এমনকি কাশীপুরে পর্যন্ত দুধের সর জাল দিয়ে নিয়ে গিয়ে ঠাকুরের সন্তানদের চোখে আড়ালে সেই দুধের সর ঠাকুরকে খাইয়েছেন। এই অবতার দেবী অমুপেনের মামি মা এরা দেবী। ওই জন্য শাস্ত্র বলেন যে হৃদয়ের সব জানলা খোলা রাখতে হবে। কোন পথে যে তিনি প্রবেশ করবেন, কোন দুয়ারে যে তার আনাগোনা, সেটি আমাদের জানা নেই। আসুন ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আমাদের মধ্যে এই ভক্তি বিকাশ ঘটান, আমাদের হৃদয়কে শুদ্ধ করুন, আমরা যেন তার দুয়ার পথটিকে অর্বর মুক্ত করে রাখতে পারি, উন্মুক্ত করে রাখতে পারি। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ।